দিল্লীর রাজপথত চিলনি চোরৰ কবলত প্রধানমন্ত্রী মোদীর ভতিজী। প্রধানমন্ত্রীর ভতিজির পৰা চিলনি চোরে থপিয়াই নিলে ধন ভর্তি বেগ। দুজনীয়া দুর্বৃত্তর এটা গ্রেপ্তার, উদ্ধার চুরিধন আর মোবাইল ফোন। এনে এক চাঞ্চল্যকর লুটপাটর ঘটনায় সংঘটিত হল দিল্লীর রাজপথত। সততে চিলনি চোরে যুবতী মহিলাক টার্গেট করে এক প্রকারে দিল্লীত সৃষ্টি করে আহিছে সন্ত্রাস। ইটোর পিছত সিটুক কেবাটাও এনে ঘটনা সংঘটিত হয়ে আহিছে দেশের রাজধানী মহানগরীখনত। এইবার চিলনি চোরর কবলত পড়িল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভতিজী। সিভিল লাইন্সত থাকা গুজরাটি সমাজ ভবনের সম্মুখতে শনিবারে বাইকত অহা দুই দুর্বৃত্তই প্রধানমন্ত্রী মোদীর ভাতৃ প্রহ্লাদ মোদীর কন্যা দময়ন্তীবেন মোদীর হাতের থকিয়াই লৈ গল 56,000 টাকা আর দুটাক মোবাইল ফোন থাকা ব্যাগ। এখন অটোরিক্সার ঠিক নামার লগে লগে দুই চিলনি চোরে কাঢ়ি নিলে মহিলাগীর ব্যাগটু। প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী কে ছোটে ভাই প্রহ্লাদ মোদী কি লড়কি হু। পার্স মে অলমোস্ট 50-60,000 ক্যাশ থা মেরা, ক্যুকি হম লোক ঘুমনে গয়ে থে তো থোড়া ক্যাশ হাত মে রাখা থা, আর মেরে সারে আধার কার্ড, ডেবিট কার্ড, লাইসেন্স, মোবাইল থে মেরে দো। গুজরাটি সমাজ ভবনত দিনটি কটাই শনিবারে আহমেদাবাদলৈ যোৱাৰ কথা আছিল প্রধানমন্ত্রী মোদীর ভতিজী দময়ন্তীবেন মোদী। কিন্তু গুজরাটলৈ যোৱাৰ পূর্বেই চিলনি চোরর কবলত পড়ে মহিলাগৰাকী। দুই দুর্বৃত্তই আরম্ভণিৰে পৰা অনুসরণ কৰি আহিছিল প্রধানমন্ত্রীর ভতিজী উঠি অহা অটোরিক্সাখন। ইফালে এই ঘটনার পিছতে হোৱা যোৱা লাগে দিল্লী আরক্ষীৰ ক্ষিপ্ৰতাৰে। অভিযান চলাই দিল্লী আরক্ষীয়ে দুই দুর্বৃত্তর ননী নামৰ এটাক সোনিপথ অঞ্চলৰ পৰা গ্রেপ্তার করে উদ্ধার করে। প্রধানমন্ত্রী মোদীর ভতিজির চুরিধন আর মোবাইল ফোনের উপরেও বিভিন্ন যুবতী মহিলার পৰা কাঢ়ি নিয়া ফোনের চেইন। ইয়ার পূর্বেও কিশোর অবস্থাত আরক্ষীয়ে তিনবারকৈ গ্রেপ্তার করেছিল ননীক। ইফালে বাদল নামৰ আনটো সহযোগীক বিচাৰি আরক্ষীয়ে অব্যাহত রাখিছে অনুসন্ধান। एक को पकड़ने में सक्सेसफुल रही हैं। गौरव एलियस दोनों है, ये 21 साल का है। इनका कैश सारा 56,000, दोनों मोबाइल रिकवर हो गए हैं। जो स्कूटी इन्होंने यूज़ की थी कल स्नैचिंग में वो भी रिकवर कर ली गई है। এই ঘটনায় পুনৰ দোহাই দেখুৱালে দিল্লীত যুৱতী মহিলাৰ নিৰাপত্তাহীনতাৰ দিশটো। নিউজ ডেস্ক ৰিপৰ্ট 2365।